কোনো ছলজাতুরি করে সরকারকে ক্ষমতায় টিকে থাকতে দিবে না জনগণ। সরকারের পতন ঘটিয়ে তবে ঘরে ফিরবে গণতন্ত্র মঞ্চ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মঞ্চের নেতারা এইসব কথা বলেন। সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সব বিরোধী রাজনৈতিক দলের বিরোধিতা সত্ত্বেও নির্বাচন কমিশন বর্তমান সরকারকে আবার ক্ষমতায় আনতে 150 আসনে ইভিএমে ভোট নিতে চায়। জনগণ এই সরকারের অধীনে নির্বাচন করবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। বিক্ষোভ সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের পদযাত্রাটি পল্টন মোড় কাকরাইল হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়। জেলা উপজেলা পর্যায়ে ব্যাপক রকমের মারধর হামলা মামলা করছে, বিভৎসভাবে ছাত্রলীগ যুবলীগের গুন্ডা পান্ডারা হামলা করছে। গুন্ডা দিয়ে যখন হামলা করতে হয়, মিছিলে যখন পুলিশ দিয়ে গুলি করতে হয়, যারা এটা করে ওই শাসকদের পায়ের তলায় মাটি থাকে না। এরপরে শুধু রোড মার্চ নয়, সমস্ত রাস্তা কাঁপিয়ে তুলিব আমাদের স্লোগানে। আর মানুষ যারা জিনিসের দাম বাড়ায় তারা সরকারি দলের লোক, কোনো দাঁড়াই বাড়াই করে লাভ হবে না, চলে যেতে হবে। বাপ দাদার নাম ঠিক রাখেন, এদের বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেবেন না, এদের বিচার হবে, এদেরকে দেশে পালিয়ে যেতে দেওয়া যাবে না।